বন্ধুরা, আমি নিপেন মল্লিক আরও একবার আপনাদের সামনে চলে এসেছি একটি নতুন এবং তাজা ভিডিও নিয়ে। আপনারা সর্বদা এয়ার সাকসেসের সঙ্গে থাকুন। এয়ার সাকসেস ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে সর্বদা আছে নতুন নতুন ভিডিও আপডেট পেতে। আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, আজকের খবর হচ্ছে, গতকাল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি ঘোষণা করেছেন যে গতকাল রাতে রাত 12টা থেকে শুরু করে আগামী 14 এপ্রিল পর্যন্ত সারা দেশ জুড়ে একটা বন বা লকডাউন নীতি চালু করেছে। অর্থাৎ এই নীতিকে কেন্দ্র করে দেশ জুড়ে প্রত্যেকটা বাস, রেল, বিমান সহ স্কুল, কলেজ ইত্যাদি এবং তার সঙ্গে প্রত্যেকটা বেসরকারি সংস্থাও বন্ধ থাকবে। তাই বন্ধুরা, অযথা এদিক ওদিক ভিড় করবেন না। নিজেদের ভালো এবং নিজেদের সুস্থতা কামনার্থে আপনারা নিজেদের ঘরে থাকুন, কারণ আপনারা এই সময়ে যদি অযথা রাস্তাঘাটে ভিড় করেন আপনাদের কিন্তু পুলিশ অ্যারেস্ট করতে বাধ্য হবে। আর আমি এটা জানিয়ে দিই, এই সময়ে অ্যারেস্ট হলে কিন্তু আপনি কখনো জামিন পাবেন না। তার কারণ এখন কিন্তু কোর্ট কাছারি সব বন্ধ। তাই আমার কথা মেনে নিয়ে ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের সঙ্গে সময় কাটান। তো বন্ধুরা, এবার প্রশ্ন হচ্ছে, আপনি এই লকডাউন কেন মানবেন? তার কারণ আমি দু একটি কথায় ব্যাখ্যা করে দিচ্ছি। বন্ধুরা, করোনা ভাইরাস এমন একটা মহামারী যেটার ওষুধ কিন্তু এখনও পর্যন্ত কোথাও আবিষ্কার হয়নি। এমনকি এই করোনা ভাইরাসের জেরে পৃথিবীতে সারা বিশ্বব্যাপী যে উন্মাদনা, যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা তো আপনারা সচক্ষে দেখতে পেয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যম, টিভি পর্দা এবং আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো এই মহামারীর ওষুধ বা টিকা কিন্তু এখনও আবিষ্কার হয়নি। তাই এই মহামারীর যে কবে দমন হবে সেটা কিন্তু কেউ জানে না। এমনকি আপনারা আত্মীয় স্বজন, পরিস্বজন, বন্ধু বান্ধব অনেকের সঙ্গে মেলামেশা করছেন, কিন্তু কার মধ্যে যে এই রোগ ঢুকে আছে তা আপনিও জানেন না, এমনকি কেউ জানে না। শক্তিশালী এবং প্রযুক্তিগতভাবে অনেক উন্নত একটি দেশ, যে নাম আমি এখন জানাবো আপনাদের, হয়তো অনেকেই আপনারা এই দেশটির কথা শুনেছেন, যার নাম হচ্ছে ইটালি। ইটালিও আজ থেকে 25 দিন আগে আমাদের মতো ভারতীয়দের মতোই ভেবেছিল যে হয়তো তারা চিকিৎসাবিদ্যার মাধ্যমে এই রোগ নিরাময় করতে পারবে, কিন্তু তারা তা পারেনি। তার ফলস্বরূপ ইটালি শুধুই পেয়েছে মৃত্যু। তাই বন্ধুরা, সকল ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে আমি এটা অবশ্যই জানাচ্ছি যে আপনারা অবশ্যই নরেন্দ্র মোদীর যে ঘোষণা, লকডাউন নীতি অবশ্যই মানবেন। তো বন্ধুরা, এবার আসি পরের প্রসঙ্গ হচ্ছে, এতদিন যদি গোটা ভারতবর্ষ জুড়ে সমস্ত কিছু বন্ধ থাকে তাহলে আমরা খাবো? হ্যাঁ বন্ধু, আপনারা ঠিক প্রশ্ন। তবে এর সমাধানটাও আমি দু এক কথায় আপনাদের সামনে ব্যাখ্যা করতে চলেছি। বন্ধুরা, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় পাড়া ঠেকে চায়ের আড্ডায় আমরা বলতে শুনেছি এই প্রশ্নটা এবং গুলি আওড়াতে শুনেছি অনেক বুদ্ধিজীবীদের। তো আমি এই প্রসঙ্গে দু একটি কথা বলব যে বন্ধুরা, সমস্ত কিছু বন্ধ থাকবে ঠিকই, কিন্তু বিশেষভাবে জরুরি বিভাগ যেমন মুদিখানা, সবজি বাজার, ওষুধপত্র, যে কোনো জিনিস যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সে সমস্ত কিন্তু আমরা অনায়াসে এবং একই দামে পাবো আমাদের সেই আগে যেখান থেকে বাজার করতাম বা যেখান থেকে কিনতাম সেই একই জায়গায়। সেখানে কিন্তু কোনো বিধিনিষেধ সরকার বেঁধে দেননি। আর ইনকাম বন্ধ হয়ে গেছে বলে ভাবছে? ভাবুন তো, আপনি একটা দিন মজুরের কাজ করেন, তো আপনি কাজে যাচ্ছেন, কাজে যেতে যেতে আপনার সংস্পর্শে বা অন্য কারো সংস্পর্শে এসে যে মিলটা বা যে মেলামেশাটা আপনারা করছেন তাতে যদি কারোর এই রোগ থেকে থাকে সেখান থেকে আপনার আসতে পারে, বা আপনার যদি থাকে সেখান থেকে আপনার যে মালিক, সে মালিকের মধ্যে প্রবেশ করতে পারে।
তাহলে যদি আপনার মালিকের মধ্যে কারো কাছ থেকে সেই রোগটি ছড়িয়ে যায়, তাহলে কি সেই মালিক আপনাদের মরতে বসে পরবর্তীকালে পরের দিনগুলোতে আপনাকে কাজ দিতে পারবে? ভাবুন তো, পারবে। এমন হলে তো আপনি আপনার চাল চুলোটুকু হারাবেন, আপনার ছেলে মেয়ে নিয়ে পথে বসতে হবে আপনাকে, তখন কি কেউ কাজ দেবে আপনাকে? একটা কথা মনে রাখবেন, আপনার পিতা যেমন প্রচণ্ড ঝড় তুফানের মধ্যে দিয়েও আপনাকে আগলে রাখবে, আপনাকে সামনে রাখবে, ঠিক আমাদের দেশের প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের পিতা শক্তি, অর্থাৎ প্রত্যেকটা ভারতবাসী তার সন্তান। তাই কোনো পিতা পারে না কোনো সন্তানকে মৃত্যুর মুখে ঢলতে দেবে, তাই তার কর্মসূচিকে, কর্মযজ্ঞকে সম্মান করুন এবং তার দেওয়া নিধান, তার এই কর্মযজ্ঞকে সম্মান করুন। এখন অন্যের ভালোটা যদি নাও বুঝতে পারে, অন্তত নিজের ভালোটা বুঝুন, নিজের পরিবারের ভালোটা বুঝুন। সবার শেষে বন্ধু আমি একটি গানের লাইন গিয়ে আপনাদের শোনাতে চাই। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, রইবে পড়ে নীল নীল আকাশ, রইবে পড়ে নীল নীল আকাশ, ছিন্ন ভিন্ন হয়ে অশোক রবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। ভালো থাকবেন বন্ধুরা, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন।